শুভেচ্ছা টিটিএন এর নিয়মিত আপডেট জানাতে আজকে আমরা আছি ফিশারি ঘাটে। আমাদের ক্যাপশনে ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন 18 কেজি ওজনের বোল মাছ 18,000 টাকা বিক্রি করার জন্য যারা বিক্রেতা আছে তারা কিন্তু প্রস্তুত আছে, এবং সেই সাথে এই সাইজের বোল মাছ শহরে মূলত অর্থাৎ কক্সবাজার ফিশারি ঘাটে এই সাইজের বোল মাছ খুবই কম পাওয়া যায়। আমরা আজকে এই বোল মাছ কখন ধরা হয়েছে এবং এই বোল মাছের ওজন কতটুকু এবং এই বোল মাছের দাম কতটুকু দেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা এখানকার যিনি বিক্রেতা আছে তার সাথে কথা বলবো, এবং মাছটা সম্পূর্ণ আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব। এবং সেই সাথে আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই সময়টাতে অর্থাৎ শীতকাল কুয়াশা যখন শুরু হয় তখন সাগরে কিন্তু এই বোল মাছগুলো সচরাচর বেশি পাওয়া যায়, এবং সেই সাথে আমাদের স্থানীয় বাজারগুলোতে এই বোল মাছের দাম অর্থাৎ কাঠা বিক্রি করা হয় 1200 টাকা থেকে 1000 টাকার মধ্যে এই বোল মাছের কাঠা বিক্রি করা হয়, অর্থাৎ ওজনে 1 কেজি কাঠা বিক্রি করা হয়। এবং সম্পূর্ণরূপে যদি আপনি এই বোল মাছটা যদি কিনতে চান তাহলে 18,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ 1 কেজি 1,000 টাকা করে। তাহলে আমরা এই সম্পর্কে যে এই বোল মাছটি বিক্রি করতেছেন ওনার সাথে কথা বলবো। জি, ভালো আছি। এটা আজকে ধরা হয়েছে আর কি বর্ষি দিয়ে। জি, এটার দাম হচ্ছে আপনার কেজি 1,000 টাকা করে। জি, তখন 1,000 টাকা করে রাখবে আর কি। বাজারে এগুলা তো বাজারে বিক্রি করবে আপনার, যে বাজার পাইকারকে বিক্রি করবে। সম্পূর্ণ আপনার 18,000 টাকা। জি জি, না না মানুষ কত হবে, মগর 10 জন যদি মিলে যদি নেয় তখন দেবো আর কি। 1,000 টাকা করে 1,200 পরে মানুষ কত হবে, 3 জন দিতে হবে না? না না না, বেশি পাবে তো আপনার শীত, শীত তো শীতের মধ্যে মাছ কম, শীতের পরে মাছ বেশি হবে আর কি। শীতের মধ্যে মাছ একটু কম, মাছ তলা যায় চলে যায়। চট্টগ্রামে এটা এখানে সাগরের খুব স্বাদ, অনেক স্বাদ। হ্যাঁ, খাইছি। আমরা যতটুকু জানতে পেরেছি এই হোল মাছের দাম 18 কেজি অর্থাৎ 18,000 টাকা ধরা হয়েছে, এবং সেই সাথে যারা কেটে নিতে চান তারা একসাথে যদি কয়েকজন মিলে নিতে চাইলে তাহলে 1,200 টাকা করে বিক্রি করা হবে তেমনটা জানিয়েছেন। সেই সাথে আপনাদেরকে আমরা আরও কিছু মাছ দেখাবো, যেমন কই কোরাল, সাগরের কই কোরাল। এই সাগরের কই কোরালগুলো বিক্রি হচ্ছে এখানে স্থানীয় বাজারে 600 টাকা থেকে 550 টাকা, এবং এই মাছগুলো সম্পূর্ণ আজকে ধরা হয়েছে অর্থাৎ রাতে ধরা হয়েছে, বর্ষি দিয়ে ধরা হয়েছে। এর পাশে আরেকটা আমরা বোল মাছ দেখতে পাচ্ছি, এর পাশে আরেকটা বোল মাছ দেখতে পাচ্ছি। এটার ওজন যদি আমরা আপনাদেরকে আরেকটা নতুন একদম একদম ফ্রেশ বোল মাছ আপনাদেরকে যদি ধরে দেখাতে চাই তাহলে যদি দেখাতে চালে এই বোল মাছের ওজন যদি হয় তাহলে হবে, আমরা যদি যারা বিক্রি করেন তাদের সাথে একটু কথা বলি। 11 কেজি মতো হবে, বুঝি নাই, 700 টাকা কেজি। আমাদের পাইকারি বুঝে নাই, সকালে সকালে 550। যে বোল মাছটি আছে এটি হলো ওজন আছে 18 কেজি, এটা 11 কেজি, এটা 700 টাকা ধরা হয়েছে। এবং সেই সাথে আপনাদের যদি আরেকটা বিষয় যদি জানিয়ে রাখি, যেমন বোল মাছের পাশাপাশি যেসব ছোট মাছ আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এবং আরেকটা মাছ যদি আমরা দেখতে চাই, যেমন ফিশারি ঘাটে আমরা সব সময় থাকি, এই ফিশারি ঘাটের মধ্যে এই মাছগুলো খুবই কম দেখা যায় এই ওজনের, অর্থাৎ এই
ওজনের যেমন এটা যদি আমরা যিনি বিক্রেতা আছে তার সাথে কথা বলবো এটা কি মাছ এবং একটি কয় কেজি ওজনের হয় অর্থাৎ দেখতে রূপচাঁদার মতো বড় রূপচাঁদা কালো চাঁদার মতো এটা কি মাছ আমরা একটু জিজ্ঞেস করি এটা হচ্ছে পয়চাঁদা মাছ হ্যাঁ বুঝি নাই একটা চার কেজি আরেকটা পাঁচ কেজি হবে আরেকটা সাড়ে তিন কেজি হবে অ্যাভেলেবেল পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় বেশিরভাগ শীতকালে পাওয়া যায় সকাল থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করছে এখন ৬০০ টাকা হলে পাওয়া যাবে হ্যাঁ হোটেলেও যাই আর টুরিস্টে নিয়ে যায় আর কি রূপচাঁদা বললে এদেরকে বিক্রি করা যায় পয়চাঁদা মাছ বলে আর কি আমাদের চাকায় বাসায় হ্যাঁ হ্যাঁ মাছটাকে স্থানীয় ভাষায় পয়চাঁদা মাছ বলা হয় এটি ওজন চার থেকে পাঁচ কেজি ওজনের সচরাচর এই মাছ সব জায়গায় পাওয়া যায় না এবং এত বড় মাছ পয়চাঁদা এত বড় পয়চাঁদা সব সময় পাওয়া যায় না তেমনটা এখানকার যিনি ব্যবসায়ী আছে তিনি জানিয়েছেন আপনাদেরকে যদি আমরা আরেকটা মাছের সম্পর্কে যদি আমরা পরিচয় করে দিই যেমন বড় মাছের মধ্যে পাখি মাছ পাখি মাছ আপনাদের আমাদের টিটিয়ন যারা দর্শক টিটিয়নে যারা দর্শক আছেন তারা সচরাচর দেখতে পান যেমন সামনে বড় ঠোঁট ঠোঁট সহকারে বড় পাখি মাছ এগুলো ওজন হলে তিন মন বা ১২০ কেজি বা ১০০ কেজি মতো হয় এবং আমরা এগুলো সচরাচর আমাদের স্থানীয় যারা আছে তারা খুবই কম খায় এবং যারা এখানকার যারা স্থানীয় সহ যারা বাইরে এগুলো বাইরে নিয়ে যাওয়া হয় আমরা যতটুকু জানি আমরা এখানকার যারা মালিক আছে অর্থাৎ এই মাছের মালিক যিনি আছে ওনার সাথে একটু কথা বলবো হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি যে মাছ দেখতে আসছি না এই মাছ আমরা খাই না আমাদের বাড়ি উত্তরবঙ্গের রাজশাহীতে আমরা এতে আসছি ঘুরতে সাত দিনের জন্য টুরে আসছি ভালো লাগছে মাছগুলা নতুন এগুলো তো আমরা কখনো দেখি নাই আপনি একদম নতুন আমি দেখতে পাচ্ছি আপনি ভিডিও করতেছেন আচ্ছা এই মাছ কি মাছ বলা হয় এবং এই মাছ সম্পর্কে কি আপনার আগে না না কোনো ধারণা নাই এই মাছের নামটা কি এটা আমি জানি না আসলেও এখানে সাধারণ লোকজনের থেকে হয়তো শুনবো শোনার পরে হয়তো বলতে পারবো যে এটা কি মাছ দেখতে ভালো লাগছে এটা তো নতুন অভিজ্ঞতা এর আগে তো দেখি নাই আসছি অনেকবার কিন্তু মাছ বাজারে এর আগে আসা হয় নাই এই মাছের যারা যিনি বিক্রেতা আছে ওনার সাথে একটু কথা বলবো মাছের দাম কেমন দিয়েছে এবং মাছ কতটুকু ওজনের আছে হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছে এগুলো মাছ এটা হবে তোমার ৩০ কেজি এটা হবে তোমার ৫০ কেজি এগুলো মনে হয় উপজাতিরা বেশি খায় উপজাতি কেজি ৩৮০ টাকা কেজি কাটা বিক্রি না গোটা একটা একটা নিতে হয় একটা দুইজনে একটা নিবে মানে দুটো একজনে নিচ্ছে দুটো একজনে নিচ্ছে খাওয়ার জন্য আমরা বিক্রি করবো ব্যবসায়ী হ্যাঁ আমি খেয়েছি এগুলো বেশি লামা আলিকদম বান্দরবন রংচরি এইদিকে বিক্রি করবে পাখি মাছগুলো মূলত উপজাতি যারা আছে তাদের তারা খায় এবং আমরা যতটুকু জানতে পেরেছি ব্যবসায়ীর সাথে এই সামনে যে দুটা মাছ আছে এগুলো কিন্তু উপজাতি যারা আছে তারা নেওয়া হয়েছে এবং তারা ব্যবসা করার জন্য তারা লামা আলিকদম অঞ্চলে যেসব চাকমা এবং গারোরা যেখানে থাকে অর্থাৎ বান্দরবন লামা আদুরকদম আলিকদম খাগড়াছড়ি রাঙ্গামাটি এই অঞ্চলের মানুষগুলো এই পাখি মাছগুলো খায় আমরা ব্যবসায়ীর সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি
বেড়েছে তারা এই মাছ একসাথে বিক্রি করে এবং 350 টাকা করে বিক্রি করা হবে এবং যিনি ব্যবসায়ী তিনি কিন্তু অলরেডি একটা মাছ কাটা শুরু করেছে তিনি সে মাছ কেটে টুকরো করে তারা বিভিন্ন অঞ্চলে অর্থাৎ রাঙ্গামাটি বা বান্দরবনের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাচ্ছে তারা ওইখানে গিয়ে উপজাতি যারা আছে তাদেরকে বিক্রি করবে তেমনটা জানিয়েছেন এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি যেমন ফিশারি ঘাটে কক্সবাজার ফিশারি ঘাটে এখন কিন্তু ইলিশ যেহেতু ইলিশ সবারই চাহিদা ইলিশ এখন খুব বড় সাইজের ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না তবে 1 কেজিতে 2 পিস বা 3 পিস ইলিশ সচরাচর পাওয়া যাচ্ছে আপনাদেরকে যদি এই ইলিশের দাম সম্পর্কে যদি আপনাদেরকে যদি জানাতে চাই যেমন ইলিশ মাছ 1 কেজিতে 2 পিসের যে ইলিশগুলো আছে এগুলো পাইকারিতে 800 থেকে 750 টাকা এবং স্থানীয় বাজারে 1000 টাকা করে বিক্রি হচ্ছে এখন শীতকাল এখন কিন্তু ইলিশের খুবই ছোট সাইজের ইলিশগুলো পাওয়া যাচ্ছে তবে যেসব বড় সাইজের মাছ অর্থাৎ ভোল মাছ রিটা মাছ কোরাল মাছ এগুলো কিন্তু আপনারা ফিশারি ঘাটে এসে আপনারা সচরাচর যে কোনো সময় আপনারা সংগ্রহ করতে পারেন ফিশারি ঘাট কক্সবাজার ফিশারি ঘাট আমরা টিটিএনের দর্শকের উদ্দেশ্যে বলতে চাই কক্সবাজার ফিশারি ঘাট সকাল থেকে ফিশারি ঘাটে জমজমাট আপনারা দেখতে পাবেন এবং দুপুর পর্যন্ত ভালো মাছগুলো দুপুর পর্যন্ত থাকে এবং বিকেলবেলায় আসলে সকালে যে মাছগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা পাবেন তবে স্থানীয় বাজার এবং ফিশারি ঘাটের বাজারে যদি দাম পার্থক্য করা হয় তাহলে 100-150 টাকা দাম ব্যবধান হয় এবং সেই সাথে এই সময়টাতে আপনারা শীতকালে যেহেতু শীতকালে যেসব মাছ বেশি পাওয়া যায় সেগুলো কম দামের মধ্যে ভালো মাছ আপনারা পাবেন ফিশারি ঘাটের ব্যস্ততা বলতে কক্সবাজার ফিশারি ঘাটে সকাল একদম ভোর থেকে আপনারা ব্যস্ততা দেখতে পাবেন এবং এখন ঠিক এখন বারোটার কাছাকাছি কিন্তু তবু এখানে যারা ব্যবসায়ী আছে তাদের ব্যস্ততা কিন্তু কমতি নেই মাছ আসা শুরু করলেই বিভিন্ন ক্রেতা বিক্রেতা যারা আছে তারা কিন্তু দৌড়াদৌড়ি করে তারা তাদের মাছগুলো নিয়ে যায় এবং সেই সাথে আপনাদেরকে আমরা কিছু ইলিশ মাছ দেখতে পাচ্ছেন ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো 600 থেকে 500 গ্রামের ওজনের ইলিশ এগুলো দামও একটু বাড়তি তবে আমরা একজন খুচরা ব্যবসায়ী বিক্রেতা ওনার কাছে আমরা ইলিশের দামগুলো জানতে চাইব ইলিশ এখানে কয়টি আছে ইলিশ ছয়টার দাম কত টাকা দিয়েছেন আড়াই হাজার টাকা এটার দাম 600 টাকা হচ্ছে 600 টাকা এগুলো কত ওজনের আধা কেজি ওজনে তিনি আপনারা দেখতে পেরেছেন তিনি ইলিশ মাছ 1 পিস 600 টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ এটার উপর চলে যায় গ্রিল ব্রিজ আছে এটার উপর ছোট মাছের মধ্যে এই ছোট মাছগুলো আপনারা সচরাচর পাবেন ছোট মাছের মধ্যে এখানে ফাইসা মাছ সহ পাঁচ মিশালি সাগরে যেগুলো পাঁচ মিশালি আছে সেগুলো আমরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট মাছের মধ্যে এই মাছগুলো পাবেন এবং এই মাছগুলো দাম কত আমরা একটু জানার জন্য চেষ্টা করব একটু এই ছোট মাছগুলো সাগরের পাঁচ মিশালি এই ছোট মাছগুলোর দাম দিয়েছে 200 টাকা করে যেহেতু ফিশারি ঘাটে আপনারা
যারা আমাদের টিটিএনের দর্শক আছেন তারা কিন্তু এখানে সচরাচর এসে আপনারা 200 টাকা দিয়ে এই ছোট মাছগুলো নিয়ে যেতে পারেন। দর্শক এখন কিন্তু 12টার পরেও কিন্তু ফিশারি ঘাটে মাছের ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাছ আসা এখনো আছে এবং সেই সাথে এই মাছগুলো যারা ক্রেতা আছে তারা কিন্তু দাঁড়িয়ে আছে ক্রয় করার জন্য এবং ছোট ইলিশগুলো আপনাদেরকে একদম ফ্রেশ এই ছোট ইলিশগুলো আপনারা পাবেন। এই ছোট ইলিশগুলো বাজারে 800 থেকে 1000 টাকার মধ্যে এই ছোট ইলিশগুলো পাবেন এবং আমরা এই ছোট ইলিশগুলো একদম ফ্রেশ ওখানে থাকে ছোট ছোট ডিঙ্গি নৌকা থেকে কিন্তু একদম ফ্রেশ ইলিশগুলো স্যান্ডেল খুলে যাও একদম ফ্রেশ এই ছোট ছোট ইলিশগুলো কিন্তু যারা যিনি ট্রলার মালিক আছে তিনি নিজে দাঁড়িয়ে আছেন যাতে একটি মাছ চুরি না হওয়ার মতো করে তিনি পর্যবেক্ষণ করে কিন্তু তিনি মাছ গনে নিয়ে যাচ্ছে এবং ছোট নৌকা থেকে মাছগুলো বাছাই করা হচ্ছে। আপনারা একদম ফ্রেশ এই মাছগুলো দেখতে পাচ্ছেন যেমন এগুলো সচরাচর ওজন হলেও 1 কেজিতে দুইটির চেয়ে বেশি হবে না এবং আমরা এখানকার যিনি ব্যবসায়ী আছে বা ট্রলার মালিক আছে তাদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি এই সময়টাতে ইলিশ কিন্তু খুবই কম পাওয়া যায় তবে যে সাইজের ইলিশগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একদম ছোট সাইজের ইলিশগুলো পাওয়া যায় যেমন 1 কেজিতে 2টি বা 1 কেজিতে 3টি এবং দামও কিন্তু বেশি ধরা হয়। যদি হিসাব করা হয় তাহলে এই মাছগুলোর কক্সবাজার ফিশারি ঘাটে এই সময়টাতে অর্থাৎ আমাদের এই সময়টাতে আপনারা ইলিশের যে ইলিশগুলো সচরাচর বাজারে পাওয়া যাচ্ছে একদম ছোট সাইজের বলতে গেলে 1 কেজিতে 2 পিস বা 1 কেজিতে 3 পিস তবে যেসব শীতকালে যেসব বড় মাছ আছে যেমন ভোল মাছ সুরমা মাছ মাইটা মাছ এবং কই কোরাল এগুলো কিন্তু সচরাচর বড় আকারে পাবেন অর্থাৎ 10 থেকে 12 কেজি ওজনের বা 20 কেজি ওজনের পাবেন। আপনারা যারা বড় মাছ প্রেমিক আছেন তারা কিন্তু এখানে এসে বড় মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং সচরাচর সকাল থেকে কিন্তু এখানে সবসময় এই মাছগুলো পাবেন। কক্সবাজার ফিশারি ঘাট থেকে এ হলো সর্বশেষ, ধন্যবাদ।